চন্দ্রভাগার শীতল স্বর্ণময় প্রভা যে মাটি ঢাড়ি দিয়ে নূতন ঊর্জার সম্ভার, মহোদধির তরঙ্গরাজি নিরন্তর যে ভূমির করতে পাদ প্রক্ষেপণ, ঘণ্ট ঘণ্টা শঙ্খ হুড়হুড়ি সঙ্গে যে মাটির পরিবেশ হয়ে উঠে বর্ণময় গিরিবন নাশি খনি কাদান দিয়ে যে মাটির সম্পন্নতার পরিচয়, যে মাটি জগতের অবিরোধ বাটি চালিছে মানবিকতা এবং ভাতৃভাব ভাবে দর্শনরাজি, সেই পবিত্র উৎকল ভূমির দক্ষিণতম প্রাঙ্গণের দণ্ডায়মান পূর্বক মু সর্বপ্রথমে জগতনাথ জগন্নাথঙ্ক পাদপঙ্কজরে ভূমিষ্ঠ প্রণাম জনাউছি। তৎসঙ্গে সঙ্গে উৎকল জননীকে মোর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করুছি। তৎপরে যে যোগজন্মা যুগপুরুষঙ্ক জন্মবার্ষিকী পাড়ার্থে সভিয়ে আজ আমি এখানে উপস্থিত হয়েছেন, সেই মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দ শ্রদ্ধাসুমন অর্পণ করুছি। উপস্থিত সভাপতি মহোদয়, বরণ্য বিচারক মণ্ডলী, পূজ্য গুরুজি গুরুমা এবং গুরুজনগণ, সহপাঠী এবং মোর ছোট বড় ভাই ভী মানুষ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক আজর বিষয় রাষ্ট্র নির্মাণের যুবগোষ্ঠীঙ্ ভূমিকা সম্বন্ধে মোট বক্তব্য রকছি। যুবশক্তি এক উন্মাদনা, যুবশক্তি এক জাগরণ, যুবশক্তি এক প্রেরণা, যুবশক্তি এক স্রোত, এবং যদি এই স্রোতকে আমি রাষ্ট্র গঠনে নিয়োজিত করে পারা তবে রাষ্ট্রের উন্নতি নিশ্চিত। অসুমারি উৎসাহ, অহতিক উন্মাদনা, অসীমিত আগ্রহ, অমাপ সম্ভাবনা, নূতন সংকল্পনা এবং সৃজনাত্মক চিন্তন আদি অনেক দিগ নির্ধারক গুণাবলীর পরিপ্রকাশ হচ্ছে যুব সমাজ। যে কোনসি সমাজের শাশ্বত প্রতিরূপ হয়ে সে সমাজের বা সে জাতির যুবগোষ্ঠী, তেণু উপস্থিত জনসংখ্যা মধ্যে সবুঠু অধিক শক্তিশালী, অধিক সতেজ এবং অধিক ঊর্জাবান গোষ্ঠী রূপে রাষ্ট্র নির্মাণ এবং বিকাশে যুবগোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হুয়ে, এবং সেইপা এমানে হি কোনসি দেশের আশা ভরসার স্থল সাজি থাকে। যেকোন রাষ্ট্রের বিকাশর মানদণ্ড রূপে বিবেচিত হওয়া শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, গবেষণা, প্রতিরক্ষা আদি বিভাগ তথা দেশের বিকাশ কেবল ও কেবল যুবক মানক উদ্যমরে হি সম্ভব। যদিও এক্ষেত্রে বরিষ্ঠক অভিজ্ঞতা মধ্যে সে একান্ত কাম্য, কিন্তু যুবগোষ্ঠী হি প্রতিটি উদ্যমর পরিচালক সাজতি। ইতিহাসর মধ্যে এ স্পষ্ট যে কোনসি সময়ের রাষ্ট্র নির্মাণ পাই কোনসি যুগান্তকারী পদক্ষেপ হো অবা কোনসি বিকাশমূলক পরিকল্পনা, সংস্কৃতির প্রচার হো অবা মহান ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, কলা ক্ষেত্রে নিজের নৈপুণ্যতা হো অবা ক্রীড়া ক্ষেত্রে নিজের যোগ্যতা, বীরত্বর প্রদর্শন হো অবা জ্ঞানর পরীক্ষা আদি সমস্ত ক্ষেত্রে যুববর্গক অবদান নিশ্চয় বিদ্যমান। সাম্প্রতিক গবেষণা ক্ষেত্রে নূতন উদ্ভাবন মান হো অবা শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন, স্বাস্থ্য ক্ষেত্রে নূতন কৌশল মানকর বিকাশ হো অবা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা, মহামারীর সুপরিচালনা হো অবা বিপর্যয়ের যথাচিত মোকাবিলা, সমাজের সুবিচার এবং সচেতনতার প্রসার হো অবা অন্যায় বিরোধের স্বর উত্তোলন আদি সমস্ত বিষয় কেবল যুবক মানক উদ্যমরে হি পরিপৃষ্ট হয়ে পড়ে। তেমন যুবগোষ্ঠী হি প্রত্যেক দেশ ও জাতির আত্মসদৃশ্য প্রতীত হুম। উদাহরণ দেলে সময় সমুচিত হব না যে আমি আজ যে বিকশীল রাষ্ট্রের ঠিয়া হয়েছেন, স্বাধীনতার সহ বঞ্চিপার, নিজের মত প্রকাশ করে পুজন, নিজ জাতীয় রাষ্ট্র নামক বিশ্ব চিত্রপটরে দেখিকি গর্ব অনুভব করছেন এবং বিভিন্ন প্রকার সুখ সুবিধা লভিবা যোগ্য হয়েছেন, তা পছরে কেতে যে যুবক উদ্যম এবং প্রচেষ্টা সংশ্লিষ্ট রয়েছে। উপরুক্ত সন্দর্ভে আমি কইপার অবা এ প্রতীত হুয়ে 140 কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশ, যেতে অধাধিক যুবগোষ্ঠী, এক বিকশিত দেশ নিশ্চয় হইথিব এবং এত বড় যুব সমাজের সুফল আমাকে নিশ্চয় মিলুথিব। কিন্তু সাম্প্রতিক স্থিতি কণ তা সমস্ত জনা, তেমন প্রতিবন্ধক রহিলা কেউটি? স্বচ্ছ জলরূপক স্বভাবদারী যুবগোষ্ঠী সময় সময় অন্য রঙ্গ অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে নিজের গুণ পরিবর্তন করে দিকে। যে যুবক মানে নিজ জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং শক্তি উপরে নিয়ন্ত্রণ সংযম যোগে সুনীল আকাশে শোভা পাইতে, সেই যুববর্গ উপযুক্ত দিগদর্শন, সাহায্য এবং সুযোগর অভাবে কলা মেঘর কালিমারি লুচি যাতে এবং বেড়ে বেড়ে বিজুড়ি ঘড়ঘড়ির রূপ নেই দেশ ও জাতির বিপর্যয়ের কারণ সাজতি। বিভিন্ন অসামাজিক অপরাধিক কার্যকলাপে জড়িত হয়ে অমানবীয় চিন্তাচেতনার বিকাশে লাগি পড়ে, অমানবীয় চিন্তাচেতনার প্রচারের লাগি পড়ে, যা রাষ্ট্রপ্রাই আদৌ শুভঙ্কর নুহে। তেমন সে সঠিক মার্গের দিগদর্শন প্রদান করে পিলাটি দিনর হি সে মধ্যে উপযুক্ত সংস্কার, স্নেহ এবং সে বিচারক সম্মান এবং সুগঠিত করাইবার এক গুরুদায়িত্ব রয়েছে অভিভাবক মানক উপরে। যাহা নহিলা বাড়িত কালে তাহা কি হইব পাচিলা বেলা ন্যায়ের, অভিভাবক মানুষ পিলা সময়ের হি এ বিষয়গুলা উপরে সচেতন হওয়া পড়ব, নলে বহু বিলম্ব হয়ে যাইপরে। তেমন সমস্ত অভিভাবক মানুষ এক আহ্বান রইব যে নিজ সন্তান মানুষ এবং নিজ অঞ্চলের যুবক মানুষ উপযুক্ত সংস্কার প্রদান করা সহ রাষ্ট্র নির্মাণের নিয়োজিত করা লাগে যথেষ্ট সুবিধা সুযোগ এবং সময় দেওয়া। কিছু অদ্ভুত প্রতিবাদী বণমল্লী যে বণরে ফুটি বণরে ঝড়ি যাচ্ছেন, সে বাসনাকে লোকলোচনকে আনিবা উদ্যম করা, তা সাংরে
ବେଳେବେଳେ ସାମୟିକ ଅସଫଳତାରେ ହତାଶ ହୋଇ ଭ୍ରମିତ ହୋଇଯାଉଥିବା ଯୁବକମାନଙ୍କୁ ଚିହ୍ନଟ କରି ସେମାନଙ୍କୁ ଜୀବନର ମୂଲ୍ୟବୋଧ ଏବଂ ଦୂର ଭବିଷ୍ୟତର ଚିନ୍ତନଗୁଡ଼ାକୁ ବୁଝାଇବାକୁ ହେବ। ସୁଯୋଗ ଏବଂ ରୋଜଗାର ଅଭାବରୁ ନିଜ ସଂସ୍କାରକୁ ଭୁଲି ଅନୈତିକ କର୍ମରେ ଜଡ଼ିତ ହେଉଥିବା ଅବା ହତାଶ ହେଉଥିବା ଯୁବକଙ୍କ ସଂଖ୍ୟା ଆମ ଦେଶରୁ କମ୍ ନୁହେଁ। ତେଣୁ ଏକ ଭ୍ରଷ୍ଟାଚାର ରହିତ ଏବଂ ସମସୁଯୋଗ ପ୍ରଦାୟୀ ନିଯୁକ୍ତି ପ୍ରଦାନ ସୁବିଧା, ଉପଯୁକ୍ତ ଶିକ୍ଷା ଏବଂ ଦକ୍ଷତା ବିକାଶ କାର୍ଯ୍ୟକ୍ରମମାନଙ୍କର ପ୍ରବର୍ତ୍ତନ ଦାୟିତ୍ୱ ନିହାତି ଭାବେ ସେ ରାଷ୍ଟ୍ରର ସରକାରଙ୍କର ଏକ ଗୁରୁଦାୟିତ୍ୱ, ଯାହା ନିଶ୍ଚୟ ସରକାରଙ୍କର ହୃଦବୋଧ ହେବା ଜରୁରୀ। ତେବେ ଯାଇ ଆମ ଯୁବଗୋଷ୍ଠୀ ନିଜର ଦକ୍ଷତାର ପୂର୍ଣ୍ଣ ପ୍ରଦର୍ଶନ ସହ ନୂଆ ନୂଆ ଉଚ୍ଚତାକୁ ଛୁଇଁବେ, ଯାହାର ସୁଫଳ କେବଳ ସେମାନେ ନୁହେଁ ଆମେ ସମସ୍ତେ ମଧ୍ୟ ଭୋଗିବା ଏବଂ ଏକ ସୁସଂଗଠିତ ଉନ୍ନତ ସମୁଦ୍ରଶାଳୀ ରାଷ୍ଟ୍ରର ଗଠନରେ ନିଜର ସହଭାଗିତା ରଖିବା। ଜୟ ଯୁବଗୋଷ୍ଠୀ, ଜୟ ଉତ୍କଳ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ତ ଆଜିର ଭିଡ଼ିଓ ଏତିକି। ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ଲାଇକ୍, ସେୟାର, କମେଣ୍ଟ କରିନେବେ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ମଧ୍ୟ କରିନେବେ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।